দেখুন ব্যাগে থাকা তিনটি ব্যবহৃত কন্ডম থেকে বেরিয়ে এলো সেই গোপন তথ্য ব্যাগ থেকে বেরিয়ে পড়া ব্যবহৃত কন্ডুমে ফাঁস করে দিল সব রহস্য ধর্ষণের অভিযোগ থেকে শেষমেশ বাঁচিয়ে দিল এক যুবককে আদালত সূত্রে জানা গিয়েছে গত ফেব্রুয়ারিতে মেয়ের ব্যাগ ঘাটতে গিয়েই আচমকায় তিনটি ব্যবহৃত কন্ডম পেয়েছিলেন এক মহিলা মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন তিনি চাপের মুখে মেয়ে তাকে জানান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে এক যুবক এরপরই মেয়েকে নিয়ে থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা মামলা ওঠে দিল্লি আদালতে পরে জেরার মুখে ভেঙে পড়েন ওই যুবতী শুনানি চলাকালীন যুবতী স্বীকার করেন সেক্সের দুজনেরই সম্মতি ছিল বাড়িতে তাদের এই সম্পর্কের কথা কেউ জানতেন না তবে বিয়ের প্রসঙ্গ কখনোই ওঠেনি দিল্লির বিশেষ আদালত ধর্ষণের অভিযোগ নস্বাত করে জানিয়েছেন অভিযোগকারী যুবতীর ব্যাগ থেকে তিনটি ব্যবহৃত কণ্ডম পাওয়া গিয়েছে যা ধর্ষণের তত্ত্ব কখনোই খাড়া করে না দুজনের সম্মতিতেই সেক্স হয়েছে রায় ঘোষণার আগে আদালত এও জানায় মা চাপ না দিলে মেয়ে কখনোই আদালতে যেতেন না ওই যুবককে ধর্ষণের অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে